আট পচা জলের কারণে ক্ষতির মুখে নবদ্বীপের শতাধিক মৎস্যজীবী পরিবার। নবদ্বীপের ভাগীরথী নদীর সাথে বয়ে চলা খড়ে নদীতে জলের পরিমাণ কম থাকা এবং পার্শ্ববর্তী করিমপুর চাপড়া সহ বিভিন্ন এলাকার পাট পচা জল খড়ে নদীতে চলে আসায় নদীর মাছ সব মরে যাচ্ছে, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েত এলাকার অসংখ্য মৎস্যজীবী মানুষের। নবদ্বীপের খড়ে নদীতে এভাবে প্রায় মাছ শূন্য হয়ে পড়ায় বেকার হয়ে পেশা থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন জেলেরা। নদিয়া জেলার করিমপুর, রাধানগর, চাপড়া, তেহট্ট সহ বিভিন্ন এলাকায় নদীর দুতীরে পাট পচাতে দেখা গেছে, ফলে মাছ ধরে পচে যাওয়ার নদীগুলোও প্রায় মাছ শূন্য হয়ে পড়েছে। সেখানকার এক মৎস্যজীবী সুশান্ত হালদার জানান, পাট পচানো জলের জন্য জল কম থাকায় সমস্ত মাছ মরে যাচ্ছে, এখন আর মাছ ধরা যাবে না, আবার এক বছর পর মাছ হবে, এতে আমাদের ভীষণ অসুবিধায় পড়তে হলো। কয়েকশো জেলে বছরের পর বছর ধরে এসব নদী থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। নদীতে পাট জাগ দেওয়ার প্রায় ৬ মাস নদী থেকে কোনো মাছই ধরা যাবে না। দাদা, আপনি তো মাছ ধরে মাছ ধরছিলেন, তা গঙ্গায় কি এই খড়ে নদীতে কি সব মাছ কি মরে যাচ্ছে? হ্যাঁ, মরে যাচ্ছে। মানে কি কারণে মরে যাচ্ছে? পাট পচা জলের জন্য জল কম থাকায় নদীতে। মানে পাট পচা জল এখানে ঢুকে যাচ্ছে দেখে মাছ সব মরে যাচ্ছে? নদীতে জল কম। তো এতে আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা এই মাছ হয়ে গেল আর মাছ হবে না, আর আবার ৬ মাস ১ বছর পরে আবার মাছ হবে। তা আপনাদের কি জীবন জীবিকা এই মাছ ধরেই চলে? হ্যাঁ। আপনার নাম? সুশান্ত হালদার। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।